দেড় বছর আগে আমি আর মারিহা এক ইউনিভার্সিটিতে পড়তাম, দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম। ও পড়াশোনায় অনেক ভালো ছিল, কখনো কারো সাথে খারাপ ব্যবহার বা কারো ক্ষতি করতো না, সবাইকে খুশি রাখার চেষ্টা করত। তখনই জুয়েল আসে ওর জীবনে, আর সেদিন থেকে শুরু হয় ওর জীবনের কাল। জুয়েল প্রতিদিন ওকে রাস্তায় পিছু করত, ওকে প্রপোজও করেছিল কয়েকবার, কিন্তু ওর সব কিছুতে না জানিয়ে দিয়েছে। একদিন রাস্তায় মারিহাকে দাঁড় করিয়ে সবার সামনে প্রপোজ করল, মারিহা ওকে চড় মারে। সেদিন জুয়েল বলেছিল ওর সব কিছু ওর থেকে কেড়ে নিবে। তারপর থেকে কিছুদিন আর জুয়েলকে মারিহার পেছনে আসতে দেখা যায়নি। কলেজ থেকে পিকনিকে যাই, তিন দিন পর যখন পিকনিক থেকে বাসায় আসে, ওদের বাড়ির পরিস্থিতি একদমই পরিবর্তন হয়ে যায়। মারিহা বাসায় গিয়ে জানতে পারে ওর বোন মীরা কোনো এক ছেলেকে ভালোবাসে আর ওর জন্য সুইসাইড করার চেষ্টা করেছে। আর 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 কি সুইসাইড করার কারণ হলো ওর বোন। মানে মানে ছেলেটা আর কেউ না, জুয়েল ছিল। জুয়েল ওর বোনকে ভালোবাসার ফাঁদে ফেলে। তারপর যখন ও জানতে পারে মারিহা বাসায় নেই, তখন জুয়েল মীরাকে বলে ওর বোন মারিহা ওকে প্রপোজ করেছে। মীরা তখন ওর বোনকে ভুল বুঝে। জুয়েল আরও বলে যে ওর পরিবার ওর বিয়ের জন্য মেয়ে খুঁজছে, যদি জলদি মীরার পরিবার রাজি না হয় তাহলে বাধ্য হবে অন্য কাউকে বিয়ে করতে। আর জুয়েলের বোন নাকি ছিল যখন মারিহা ওকে প্রপোজ করে, আর বোনের নাকি মারিহাকে অনেক ভালো লেগেছে। যদি মীরার পরিবার মীরাকে বিয়ে দিতে রাজি না হয় তাহলে মারিহাকে বিয়ে করবে, আর তাই মীরা সুইসাইড করতে চায়। মারিহা পিকনিক থেকে আসার পর সবাই ওকে ভুল বুঝে, ওর বাবা মা, ওর ভাই, সবাই ওকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে মারিহা অনেকবার ওর বাড়িতে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওর সাথে কেউ কথা বলতে রাজি হয়নি। অর্ঘ সব কথা শুনে একদম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে। মারিহার মনে এত কষ্ট থাকা সত্ত্বেও কেন কখনো কিছু বলল না, সবই আমার দোষ। আপনি যদি সত্যি ওকে ভালোবাসেন তাহলে প্লিজ ওকে আর কষ্ট দিয়েন না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে। সবসময় ওর বোনের কারণে ওর পরিবারের সদস্যদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও মারিহার ব্যাপারে কিছুই জানায় নাই ডাক্তার। অর্ক বারবার উটির ভিতরে উঁকি দিচ্ছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। অর্ক, সাফা আর রায়হান সবাই ডাক্তারের কাছে ছুটে যায়। ডক্টর ডক্টর, মারিয়া কেমন আছে এখন? ভয় পাওয়ার কিছু নেই, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে কিন্তু এখন ঠিক আছে, ওনাকে কেবিনে দেওয়া হয়েছে, আধা ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি ওকে দেখতে পারবো একটু? জি। অর্ক ছুটে যায় মারিয়ার কাছে। মারিয়া শুয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে, আজ সারাদিন মারিহা অনেক কান্না করেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, এক হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন দেওয়া হয়েছে। অর্ক মারিহার কাছে গিয়ে বসে আস্তে আস্তে ওর মাথাটা হাত বুলিয়ে দিতে লাগে। ওর হাতটাকে ধরে আলতো করে কিস করে। অর্কের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়েছে, মারিহার গরম উষ্ণ অনুভূতি হয়, মারিহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই পাগলি, কান্না করছো কেন? অর্ক মারিহার চোখ দুটো মুছে দিতে লাগলো। মারিহা ধীরে ধীরে চোখ খুলে অর্কের মুখে যেন বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। মারিহা, মারিহা অক্সিজেন মাস্ক খুলতে নিলে অর্ক বাধা দেয়। কি হয়েছে, ওটা খুলছো কেন? মারিহা অর্কের কথা না শুনে অক্সিজেন মাস্ক খুলে ফেলে, উঠে বসতে নিলে অর্ক ধরে বসিয়ে দেয়। কিছু লাগবে, খারাপ লাগছে তোমার? অর্ক উঠে গিয়ে ডাক্তারকে ডেকে আনে, ডাক্তার চেক আপ করে। উনি এখন ঠিক আছে, আপনারা চাইলে কালকে সকালে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো ডক্টর? না না, উনি ঠিক আছে, একটু দুর্বল কিন্তু ঠিক মতো দেখাশোনা করলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। ডাক্তার চলে গেলে অর্ক মারিহার পাশে বসে। একটু পর সাফা আর রায়হান কেবিনে ঢুকে কিছুক্ষণ মারিহার সাথে কথা বলে চলে যায়। সাফারা চলে গেলে মারিয়া ঘুমিয়ে পড়ে। মারিয়া এখনও অর্কের সাথে একটিবারও কথা বলছে না, যেটি অর্ক ভালো করে লক্ষ্য করছে। কিন্তু অর্কের একদম ভালো লাগছে না মারিহার এমন ব্যবহার, তবুও কিছু বলছে না। এভাবে মারিয়া হয়তো এখন কিছু বলতে চায় না, তাই অর্ক কোনো জোর করছে না, চুপচাপ বসে থাকে। মারিহার মাথা হাত বলে দিতে থাকে, অর্কর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত সুন্দর লাগছে মারিহাকে, এতটা শান্ত আজ আছে,
আমি তো আগে চেয়েছিলাম একটু চুপচাপ থাকুক, কিন্তু আজ আর এই চুপ থাকাটা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। হয়তো সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি তাই। ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে মারিয়া। সকালবেলা মারিয়ার ঘুম ভেঙে যায় জলদি করে। ঘুমের মধ্যে হাতটাকে নড়াতে চাইলে লক্ষ্য করি আমার হাতটা মনে হচ্ছে কেউ জোরে বেঁধে রেখেছে। চোখটা ভালো মতো খুলে দেখি ধলাচিকা আমার হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় রাতে এখানেই ঘুমিয়ে পড়েছে। কি দরকার ছিল এখানে থাকার? উনি তো আমাকে সহ্যই করতে পারে না, তাহলে কেন আমাকে উনি বাঁচালো? মরে যেতে দিলেই পারতো। আমি তো অভাগা, আমার জন্য সবার এত কষ্ট হয়। কথাগুলো ভাবতে ভাবতেই মারিয়ার দু চোখে জল চলে আসে। মারিয়া অর্কের হাত সরাতে চাইলে অর্ক কিছুটা নড়ে ওঠে। অর্কের ঘুম ভেঙে যায়। তুমি উঠে পড়েছো, কিছু লাগবে? খারাপ লাগছে নাকি? ডাক্তারকে ডাকবো? অর্ক লক্ষ্য করে মারিয়ার চোখ ভেজা। বুঝতে বাকি রইল না মারিয়া কান্না করেছে। অর্ক মারিয়ার চোখ মুছতে মুছতে, সকালবেলা মুখে হাসি মানায়, চোখে জল নয়। মারিয়া উঠে বসার চেষ্টা করলে অর্ক জলদি করে মারিয়াকে উঠিয়ে বসিয়ে দেয়। আমি বাসায় যাব। যাবো তো, কিছুক্ষণ পর নিয়ে যাব। না, আমি এক্ষুনি যাব। জেদ করো না প্লিজ, ডাক্তারকে একবার তোমার চেক আপ করতে বলে দিই, তারপর তুমি ঠিক আছে কিনা দেখে নিই, তারপর বাসায় নিয়ে যাব। আমার শরীর আমি জানি, আমি ভালো আছি, আর তাই এখন বাসায় যাব। ঠিক আছে, এই কথাটা তাহলে ডাক্তারকে বলতে দাও। ডাক্তার কি আর বলবে, আমার শরীর আমি জানি, আর গতকাল রাতেই তো বললো সকালে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমি এখন বাসায় যাব। আপনি নিয়ে যাবেন কি না? আমি একা যাব, আমি বাচ্চা না, কিন্তু আমি একা যেতে পারবো। আমি জানি তুমি বাচ্চা, কেন বারবার বলতে হয়? আমি বাচ্চা না। আমি জানি তো তুমি বাচ্চা। ধুর, মুড়ি খান। ওটা তো জলদিই খাবো, বাসায় চলো, তুমি সুস্থ হও, তারপর মুড়ির সাথে আমার বাড়ি যাওয়ার সম্পর্ক কি? মিস মুড়ি, তুমি যদি বাড়ি না যাও তাহলে কিভাবে হবে বলো? হসপিটালে তো আর, ইউ নো হোয়াট আই মিন। ছি, আপনার মনে এসব চলে? এত খারাপ আপনি। এখানে খারাপে কি বললাম? আমি আমার বউকে আদর করব, তাতে খারাপের কি আছে? ছি, আমি আর আপনার সাথে কথাই বলতে চাই না। আপনার ফোনটা দিন। কেন, কি দরকার? আমি সাফাকে কল করব। কেন, কি দরকার আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমি বাসায় যাব, আপনি তো আর বাসায় নিয়ে যাবেন না, তাই আমি সাফার। মারিয়া কথা শেষ করার আগেই, সাহস বেড়ে গেছে না তোমার? পা ভেঙে রেখে দেবো কিন্তু, আমার বউ আমার সাথেই যাবে। বউ শব্দটা শুনে মারিয়ার বুকে আঘাত লাগে। বউ কার? আপনার? কবে থেকে? ও আচ্ছা, সেদিন জোর করে বিয়ে করেছিলেন তাই না? আচ্ছা, বিয়েটা যখন আপনি মানেন না, তাহলে কেন আপনি এমন একটা জোর জবরদস্তি সম্পর্কে আটকে থাকবেন বলুন? আমি বলছি কি, এখন তো সবাই জানে আমার ক্যারেক্টার ভালো না, আর ভাইয়াকেও তো আপনাকে কিছু বলতে হবে না। আমি চলে যাই, আপনি ডিভোর্স পেপার রেডি করে দেন, আমি সাইন করে দেই, এর চেয়ে বেস্ট সময় আর পাবেন না। মারিয়া তখন যা বলল অর্ক সব কথাগুলো শুধু শুনল, কিছু বলল না। মারিয়া যখন কথাগুলো বলছিল তখন অর্কের চোখ রাগে লাল হয়ে যাচ্ছিল। মারিয়া ভালো মতেই জানে অর্ক একবার রেগে গেলে সুনামি চলে আসবে, কিন্তু এখন তেমন কিছুই হলো না। অর্ক মারিয়ার কথাগুলো শুনে চুপ করে মারিয়ার হাত দুটো মুঠেতে ধরে, দেখো মারিয়া, এখন মাথাটা আর গরম করো না, এতক্ষণ যা বলেছো বলেছো, কিচ্ছু বলিনি, কিন্তু আজকের পর যদি তোমার মুখে ডিভোর্স বা আমার থেকে দূরে যাওয়ার কোনো চেষ্টা তুমি করেছো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, ঠিক আছে? আর হ্যাঁ, ভেবো না এখন কিছু বলছি না বলে কথাগুলোর জন্য আমি তোমায় ছেড়ে দেবো। বাসায় চলো, তারপর না হয় দেখা যাবে, কেমন? আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। অর্ক কথাগুলো বলেই বেরিয়ে গেল। মারিয়া বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে মারিয়া চোখ খুলে দরজার দিকে তাকিয়ে দেখে একজন ডাক্তার এসেছে, তারপর পিছনে অর্ক। উনাকে ভালো মতো ওষুধগুলো খাওয়াবেন, আর হাতের ব্যান্ডেজে যেন পানি না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন, আর দেখবেন ভারী জিনিসপত্র যেন না উঠাই, না হলে হাতে ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে। অর্ক মারিয়ার সব কিছু গুছিয়ে নিয়ে, আমি বাইরে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি, জলদি এসো। কি হলো, কথা বলছিস না যে? রেগে আছে মনে হয়। মাহিরা, তোর কপালে আজ শনি আছে, চুপচাপ যা বলে তাই শুনে যা। মাথা নাড়িয়ে বললাম। আজ এই পর্যন্তই,
পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনও তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।